Dear students, I hope you all are fine. Today, our topic is They Had Dreams Too. They Had Dreams, Part 2. Unit 10, Lesson 4. They Had Dreams. They Had Dreams, Part 2. Tadero Shopno. Please open the page number 136. English for today 136 page. Jogi Raihan was one of the most talented. Talented means potibhavan. Talented. T-A-L-E-N-T-E-D. Talented. Talented kya ashe? Talented. প্রতিভাবান ট্যালেন্টেড জহির রায়হান ছিল বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ফিল্ম মেকারস এই চলচ্চিত্র নির্মাতা হি ওয়াজ বর্ন অন আগস্ট 19 1935 ইন দ্য ভিলেজ মজিপুর ইন ফেনি ডিস্ট্রিক্ট সে কোথায় জন্মগ্রহণ করেছিল ফেনি জেলার মজিপুর গ্রামে 1935 সালে 19 আগস্ট সে জন্মগ্রহণ করেছিল হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অ্যাক্টিভ মিন্স সক্রিয় অ্যাক্টিভ এ সি টি আই ভি ই অ্যাক্টিভ অ্যাক্টিভ মিন্স সক্রিয় সে একজন সক্রিয় কর্মী ছিল ওয়ার্কার মিন্স কর্মী যে কাজ করে ওয়ার্ক থেকে আসছে কি ওয়ার্কার ওয়ার্কার মিন্স কর্মী সে একজন অ্যাক্টিভ ওয়ার্কার ছিল অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মিন্স ভাষা আন্দোলন আমরা সবাই জানি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এন এ এন জি ইউ এ জি ই ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এম ও ভি ই এম ই এন টি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে হলো ভাষা আন্দোলন সে ভাষা আন্দোলনের একটা কী ছিল সক্রিয় কর্মী ছিল কে জহির রায়হান আচ্ছা He was one of the 10 students. She ওই 10 জন ছাত্রের মধ্যে ছিল to go out. যারা বের হয়েছিল in a procession. Procession means মিছিল. Procession. Procession মানে কি? মিছিল. যে 10 জন ছাত্ররা একটা মিছিল বের করেছিল সে ওই 10 জন ছাত্রের মধ্যে ছিল. Procession. Procession. Procession মানে হলো মিছিল অন 21 ফেব্রুয়ারি 1952 1952 সালে যে একটা মিছিল হয়েছিল সে মিছিলে সে ওই 10 জন ছাত্রের মধ্যে সে ছিল ডিসপাইট ডিসপাইট মিন সত্ত্বেও ডিসপাইট মিন্স কি সত্ত্বেও এ ব্যান ব্যান মিন্স নিষেধাজ্ঞা একটা নিষেধাজ্ঞা সত্ত্বেও ডিসপাইট ডি ই এস পি আই টি ই ডিসপাইট মানে হলো সত্ত্বেও কিসের সত্ত্বেও যে একটা নিষেধাজ্ঞা ছিল ব্যান মানে এটা নিষেধ করা হয়েছিল যে কোনো প্রকার মিছিল বের করা যাবে না সেই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা একটা মিছিল বের করেছিল অন সাচ অ্যাক্টিভিটিস এরকম কাজের জন্য একটা নিষেধাজ্ঞা ছিল ইম্পোজড যেটা আরোপ করা হয়েছিল বাই দ্য অথরিটিস কর্তৃপক্ষের দ্বারা যে একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তারা ওই নিষেধাজ্ঞা সত্ত্বেও কী করেছিল মিছিলটা বের করেছিল অ্যাজ এ রেজাল্ট এর ফলে হি অ্যান্ড মেনি আদার্স ওয়্যার অ্যারেস্টেড সে এবং অন্যান্যরা কি হয়েছিল গ্রেফতার হয়েছিল অ্যান্ড টেকিং টু প্রিজন এবং তাদেরকে কি করা হয়েছিল জেলখানায় বন্দি করা হয়েছিল রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট রায়হান আরও উপস্থিত ছিল প্রেজেন্ট প্রেজেন্ট মিন্স উপস্থিত অ্যাট দ্য হিস্টোরিক্যাল মিটিং ঐতিহাসিক যে একটা সভা হয়েছিল অফ আমতলা আমতলাতে অন 21 ফেব্রুয়ারি 1952 সালে 21 ফেব্রুয়ারিতে যে ঐতিহাসিক একটা মিটিং হয়েছিল বা সভা হয়েছিল সে সেই সভায় উপস্থিত ছিল হি অলসো টুক পার্ট মিন্স অংশগ্রহণ করেছিল টেক পার্ট থেকে এসেছে টেক পার্ট এটা তো ফ্রেজ টেক পার্ট মিন্স অংশগ্রহণ করা টেক পার্ট মিন্স অংশগ্রহণ করা এটা ফার্স্ট ফর্ম হলো টুকরা টুক পার্ট সে অংশগ্রহণ করেছিল না ম্যাস মুভমেন্ট ইন 1969 ম্যাস মুভমেন্ট গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনে সে 1969 সালে যে অংশগ্রহণ হয়েছিল যেটা
সেটাতেও সে অংশগ্রহণ করেছিল। ইন 1971 1971 সালের হি জয়েন দ্য লিবারেশন ওয়ার, সে স্বাধীনতা যুদ্ধে কি করেছিল, অংশগ্রহণ করেছিল। হি জয়েন দ্য লিবারেশন ওয়ার, সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। অল থ্রু হিজ লাইফ, তার সমস্ত জীবন জুড়ে জহির রায়হান ড্রিমড অফ আ ডেমোক্রেটিক সোসাইটি। জহির রায়হান কি করত, স্বপ্ন দেখত, ড্রিমড অফ, ড্রিমড মানে স্বপ্ন দেখা, ডেমোক্রেটিক মিন্স ডেমোক্রেটিক গণতান্ত্রিক, ডেমোক্রেটিক গণতান্ত্রিক সমাজের সে স্বপ্ন দেখত, গণতান্ত্রিক। সে তার সমস্ত জীবন জুড়ে কিসের স্বপ্ন দেখত, একটা ডেমোক্রেটিক সোসাইটি, এই সোসাইটি একটা সমাজ দ্যাট যেখানে উড এনশিওর নিশ্চিত হবে ফ্রিডম অফ স্পিচ বা স্বাধীনতা। এনশিওর মানে নিশ্চিত, এনশিওর, এনশিওর মিন্স নিশ্চিত, যেখানে কি নিশ্চিত হবে, এনশিওর অফ ফ্রিডম অফ স্পিচ বলার স্বাধীনতা। হি হ্যাড মেনি ড্রিমস, তার অনেক স্বপ্ন ছিল অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের চলচ্চিত্র শিল্পটাকে নিয়েও তার অনেক কি ছিল, স্বপ্ন ছিল। হি মেড লিজেন্ডারি ফিল্ম, সে একটা কিংবদন্তির ছবি বানিয়েছিল জীবন থেকে নেওয়া, বেসড অন, যেটা ভিত্তি ছিল কি, অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 1952 সালে ভাষা আন্দোলনের উপর, আন্দোলনের উপর সে একটা ছবি বানিয়েছিল যার নাম কি ছিল, জীবন থেকে নেওয়া। ইট ওয়াজ এ প্রোটেস্ট, এটা ছিল একটা প্রতিবাদ, প্রোটেস্ট, প্রোটেস্ট মিন্স প্রতিবাদ, অ্যাগেইনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট, স্বৈরতান্ত্রিক শাসকের বিরুদ্ধে তার ছিল এটা একটা কি, প্রতিবাদ। দেন রুলিং আওয়ার কান্ট্রি, আমাদের দেশের যারা তারা যখন শাসন করতো তাদের বিরুদ্ধে সে একটা প্রতিবাদ করেছিল। দ্য ফ্যামিলি পোর্ট্রেট, এই পরিবারটা তুলে ধরেছিল ইন দ্যাট ফিল্ম, ওই চলচ্চিত্রে সিম্বলিক্যালি প্রতীকস্বরূপ রিপ্রেজেন্টেটেড ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানটাকে তারা কি করেছিল, প্রতীক রূপে তুলে ধরেছিল। দ্য ফ্যামিলি ওয়াজ রুলড, ওই পরিবারটাকে শাসন করত বাই অ্যান অটোক্রেট, একটা স্বৈর শাসক, হু হ্যাড টু গো টু প্রিজন, যাকে কোথায় যেতে হয়েছে, জেলখানা যেতে হয়েছে, প্রিজন, প্রিজন মিন্স জেলখানা, ফর হার কনস্পিরেসি, কনস্পিরেসি মিন্স ষড়যন্ত্র, প্রিজন, পি আর আই এস ও এন, প্রিজন মিন্স জেলখানা বা কারাগার বলতে পারি আমরা, কারাগার। কনস্পিরেসি মানে ষড়যন্ত্র, কনস্পিরেসি, কনস্পিরেসি। তার ষড়যন্ত্রের কারণে কোথায় যেতে হয়েছিল, কারাগারে। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় দিস ফিল্ম ওয়াজ শোন, এই ফিল্মটা বা এই চলচ্চিত্রটা দেখানো হয়েছিল, শোন, শো থেকে আসছে শোন, আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে ওই ছবিটা দেখানো হয়েছিল। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স লাইক সত্যজিৎ রয়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম, সত্যজিৎ রয়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটকের মতো যেই প্রশংসিত ফিল্ম মেকাররা ছিল তারাও কী করেছে, এই ছবিটার বা এই চলচ্চিত্রে তারা প্রশংসা করেছে। রায়হান গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, রায়হান তার এই চলচ্চিত্র থেকে যে টাকাগুলো সে পেয়েছিল সে সবগুলো কী করেছে, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের ট্রাস্টে সে এটা দিয়ে দিয়েছে। বিসাইডস, এছাড়াও হি ইজ গ্রেট ডকুমেন্টারি, তার একটা বড় যে একটা চিত্রকর্ম ছিল বা একটা বৃহৎ যে চিত্রকর্ম ছিল বা তথ্যচিত্র ছিল অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, পাকিস্তানিদের বর্বরতা বা নিষ্ঠুরতা, স্টপ জেনোসাইড, হেল্প ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, সাহায্য করেছে সৃষ্টি করতে, ক্রিয়েট সৃষ্টি করা ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, বৈশ্বিক সহানুভূতি বা বিশ্বের মানুষের সহানুভূতি নিতে চেষ্টা করেছে, ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার্ল্ড, আমাদের স্বাধীনতার পক্ষে পৃথিবীর সব মানুষদেরকে যে একটা সহানুভূতি আছে সেই সহানুভূতি তৈরিতে সাহায্য করেছে কি, স্টপ জেনোসাইড। অন 13 ডিসেম্বর 1971 30 ডিসেম্বর 1971 সালে সাম ওয়ান ইনফর্মড রায়হান, কেউ রায়হানকে জানিয়েছিল অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাড্রেস, একটা ঠিকানা সম্পর্কে, সামহোয়ার অ্যাট মিরপুর, মিরপুরের কোনো একটা স্থানের, হোয়ার যেখানে হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার, যেখানে সে তার ভাইকে হয়তো বা খুঁজে পেতে পারত। দ্য ফেমাস রাইটার শহীদুল্লাহ কায়সার,
তার ভাইয়ের নাম কি ছিল বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার হু হ্যাড গন মিসিং ফ্রম 14 ডিসেম্বর 1971 যে 1971 সালে 14 ডিসেম্বর নিখোঁজ হয়ে গিয়েছিল কায়সার ওয়াজ ক্যাপচার্ড ক্যাপচার্ড মিন্স মানে বন্দী করা বা তাকে আটকানো অ্যান্ড কিলড বাই দ্য পাকিস্তানি আর্মি এবং তাকে পাকিস্তানি সৈন্যরা কি করেছে হত্যা করেছে অ্যান্ড দ্য লোকাল কোলাবোরেটরস সহযোগী স্থানীয় যে সহযোগী ছিল বা দস্যুরা ছিল তাদের সহায়তায় পাকিস্তানি সেনাবাহিনীরা তাকে আটক করেছে এবং তাকে কি করেছে হত্যা করেছে কোলাবোরেটরস ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার যুদ্ধের শেষ দিনগুলোর সময় অ্যাকর্ডিংলি এই সে মতে রায়হান লেফট হোম রায়হান কি করেছিল বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল টু গেট হিজ ব্রাদার ব্যাক তাই তার ভাইকে ফেরত আনার জন্য বাট নেভার রিটার্ন্ড কিন্তু কখনো সে আর ফিরে আসেনি জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিলড জহির রায়হানের স্বপ্ন পূরণ হয়েছিল পূর্ণ হয়েছিল হি কুড সি দ্য ইমার্জেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ হি কুড সি দ্য ইমার্জেন্স সে দেখতে পেত নতুনভাবে উদ্ভব হওয়া বা সূচনা হওয়া ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের দো যদিও হি ডিড নট গেট ব্যাক হিজ ব্রাদার যদিও সে তার ভাইকে ফেরত পায়নি অ্যান্ড ইটস আ পিটি এবং এটা খুবই দুঃখের বিষয় দ্যাট দিস ড্রিমার যে এই স্বপ্নদ্রষ্টা কুড নট লিভ সে বাঁচতে পারে নাই টু সি হিজ ড্রিম কাম ট্রু তার স্বপ্নটা দেখার জন্য সে আর বেঁচে থাকতে পারে নি দেয়ার ইজ আ টেবিল নাম্বার সি অ্যান্ড নাম্বার ডি কমপ্লিটিং সেন্টেন্স আই হোপ ইউ অল আর আন্ডারস্ট্যান্ড দিস প্যাসেজ রাইট ইন ইউর হোম ইউ হ্যাভ টু ডু সি নাম্বার সি অ্যান্ড ডি ওকে নাম্বার সি দ্যার ইজ আ টেবিল অ্যান্ড নাম্বার ডি দ্যার ইজ আ কমপ্লিট সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স You have to try at least at home. If you felt any problem, rewrite the passage and try to solve it.